আপনাকে তার নিকট বোকা বানিয়ে ফেলে। আপনি তো সেই আজকের নতুন কোনো কথা না, আপনি হীরক রাজাদের দেখেছেন, সেখানে হলো কি যে ওই ক্ষমতার একটা চেয়ার আছে, সেটা এমপির চেয়ার হোক, চেয়ারম্যানের চেয়ার হোক, মন্ত্রীর চেয়ার হোক, ওটা বসার পরে সেই ভদ্রলোক মনে করে আমি হলাম গিয়ে দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত, আমার কাছে কোনো পণ্ডিত ব্যক্তি নাই, আমার ক্ষমতা একদম আরো আজিমের কাছাকাছি সোয়াশি অবস্থায়, আর আমার কাছে যারা জনগণ আসতেছে তারা সবাই চাকর এবং তাদের বেদ বুদ্ধি আমার পর্যায়ে নেই এবং তারা কিছুই বুঝে না, আমি যা বলবো তারা তারা মাথা ঝুলাচ্ছে এবং তারা সেটা বুঝে যাচ্ছে। এই যে সংস্কৃতি, সংস্কৃতি থেকে আমরা অনেক সময় অনেক কথা বলি এবং এখনো পর্যন্ত আপনি দেখেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উনি যখন বলে ফেললেন যে আসলে একটা বিল্ডিং ঝাঁকি দেওয়ার ফলে সেখানে ভেঙে যেতে পারে, আচ্ছা ঠিক তার তিন দিন পরে উনি যখন আবার এই একই কথা বললেন, তো উনি যদি কেয়ারফুল হতেন যে আসলে উনি কি কথাটা বলেছেন, তাহলে উনি বলতেন এই কথাটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে, যে কোনো কারণে আমি কথাটা বলার জন্য দুঃখিত এবং এই ধরনের কথা আমি ভবিষ্যতে আরো সংযত আচরণ করব, মানুষ তাকে সম্মান করত। তা না করে আফটার থ্রি ডেজ উনি আবার বললেন আমি যা বলেছি ঠিক বলেছি, বিশেষজ্ঞরা আমাকে ঠিক এইভাবেই ধারণা দিয়েছে, মানে ওই বিল্ডিং বিশেষজ্ঞরা তাকে ওইভাবেই ধারণা দিয়েছে যে বিল্ডিং ঝাঁকাঝাঁকি করলে ভেঙে যেতে পারে। আপনি ইন্টারপোল সম্পর্কে আপনি আমি যাই বলি না কেন, যারা ওই ইন্টারপোল সম্পর্কে বক্তব্য দিয়েছে তারা বলবেন যে বিশেষজ্ঞ যারা আমাদেরকে বুদ্ধি দিয়েছে তারা এখন পর্যন্ত ঠিক বুদ্ধি দিয়েছে, বাট আমি বলতে চাই বুদ্ধিটা ঠিক মতো দেওয়া হয়নি। বাংলাদেশের যে আইন, এই আইনটার দুটো দিক আছে, একটা হলো লোকাল কাস্টমারি ল, আমাদের দেশের আইন, আর একটা হলো ইন্টারন্যাশনাল আইনের সঙ্গে যে কমপ্লিমেন্ট করে বা সাপ্লিমেন্ট করে কিছু আইন হয়, যেমন ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার সাথে কিছু সংযোগ করে আমরা সংবিধানে কতগুলো ধারা উপধারা দিয়েছি, তো এরকম কিছু আইন এখানে ইমপ্লিমেন্ট হবে, এট দ্য সেম টাইম আন্তর্জাতিকভাবে ইমপ্লিমেন্ট হবে। এখন যে কোনো ক্রিমিনাল ল, তারেক জিয়ার যে আইনটা হলো বর্ণ যে কোনো ক্রিমিনাল ল, এটা একান্তভাবে আমাদের দেশীয় আইন, এই দেশীয় আইন দিয়ে আমেরিকা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ড বা বিলেত এখানে এটা কোনো রকম প্রভাব ফেলবে না। যেটা এখানে যে কাজটি হবে সেটি হলো, ধরুন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে যেহেতু সে ইন্টারপোলের মেম্বার, সে ইন্টারপোলকে জানালো তুমি এই জিনিসটা জানিয়ে দাও, সে রেড অ্যালার্ট দিয়ে সে পুলিশ হেডকোয়ার্টারকে জানিয়ে দিল লন্ডনের এত নম্বর রাস্তায় এত নম্বর বাড়িতে এই আসামি আছে, এখন তোমরা ব্যবস্থা নাও। এখন সেই ব্যবস্থাটা কে নেবে? স্কটল্যান্ড ইয়ার্ড নেবে, মানে ব্রিটেনের পুলিশ নেবে। এখন ব্রিটেনের পুলিশ কোন ধারা বিধান বলে বাংলাদেশের যে কোনো একটা কোর্টের রায় কেন সে ফলো করবে, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা নিয়ে যে কোনো কারণেই একটা পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে সরকারের যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন, আমরা আইন প্রতিমন্ত্রী নয়, আমাদের মাননীয় আইনমন্ত্রী বললে জিনিসটা বিশ্বাসযোগ্য হবে সবার কাছে এবং আমি আশা করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে এই বিষয়টা নিয়ে উনি একটি সুচিন্তিত ব্যাখ্যা ওনার পক্ষ থেকে দিবেন, তাহলে জিনিসটা বিভ্রান্তি দূর হবে, আমি আমার এই অবস্থান থেকে এর চেয়ে বাইরে গিয়ে এর চেয়ে বেশি কিছু বলাটা শোভনীয় না। তৃতীয় যে প্রসঙ্গটা আসি যে আমাদের এই ভুলগুলো কেন হচ্ছে, যেটা আমি আগের বক্তব্য পাঠে বলছিলাম যে আমরা একে অপরকে কেন সম্মান করতে পারছি না এবং একে অপরকে কেন অবমূল্যায়ন করছি এবং বারবার কেন উত্তেজিত হয়ে একই ভুল বারবার করছি। আপনি একটা লক্ষ্য করছেন যে লাস্ট মানে 40 ইয়ার্স বা 42 ইয়ার্স প্রত্যেকটি বার প্রত্যেকটা মন্ত্রীর চেয়ার প্রত্যেকটা এমপির চেয়ার একই রকম ভুল করছে, ঘুরে ফিরে একই ভুল করছে। আবার বিরোধী দলে যখন যে দলগুলো যাচ্ছে একই কাজ করে যাচ্ছে বারবার কেন, এর কারণটার একটা সুন্দর উদাহরণ আছে। কুদরতুল্লাহ শিহাব নামে সিএসপি নয় আইসিএস করা লাস্ট ব্যাচের একজন অফিসার ছিলেন, তো খুব নাম করা একজন অফিসার, উনি একটা বই লিখেছেন, সেই বইতে এই ঘটনাটা বর্ণনা করা আছে। আমাদের যে সালমান এব্রাহিম সাহেব আছেন, সালমান এব্রাহিমের বাবা ফজলুর রহমান তখন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী, তো কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী থাকাকালীন অবস্থায় কিছু স্যানিটারি আইটেমস মানে বাথরুমের কিছু ফিটিংস কমোড বেসিন এগুলো আসলো, তো হাজার হাজার আসছে, তো এগুলো সবই পশ্চিম পাকিস্তানের জন্য দেওয়া হলো। তখন উনি মন্ত্রী খুব কাছুমাছু করে বললেন যে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে যে পূর্ববঙ্গে কিছু দেয়া যায় না, তো ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মন্ত্রীকে ধমক দিলেন যে স্যার এটা আপনি কি বলেন, পূর্ববাংলার কোন লোক কি বাথরুমে গিয়ে কাজ করে নাকি, তারা তো সব রাস্তাঘাটে কাজকর্ম করে, এগুলো কোথায় দিবেন। এই কথা শুনে মন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু চুপচাপ হয়ে গেলেন, যে আর আগালেন না যে কিসে কি বলে ফেলে, তাকে কি বলে ফেলে, এবং এই ঘটনার সময় কুদরতুল্লাহ শিহাব রুমে ছিলেন। এবং এখানে কিন্তু যে ইন্ডিকেশনটা আমি দিতে চাচ্ছি এটা ছিল পঞ্চাশের দশক ষাটের দশক, কিংবা আপনি আমি বা ম্যাডাম পাপি আমরা যে সময়টাতে, আমরা ষাটের দশকের কিছু সময় সত্তরের দশকের কিছু সময়, আমরা যারা গ্রাম বাংলা থেকে আসছি, আমরা রায় বাহাদুর খান বাহাদুর যে যতই বলি না কেন, আমি আমার উপজেলাতে একটাও পাকা পায়খানা দেখিনি আমার শৈশবকালে, প্রত্যেকটা জায়গাতে কাজ
চাচা ছিল এবং আমার যে শৈশবকাল থেকে শুরু করে আমার বার্ধক্য অবস্থার সময় প্রায় সবাইকে দেখেছি খোশ পাসরা সারা শরীরে তার ঘা এবং মানে যাকে বলে অস্বাস্থ্যকর একটা পরিবেশে সে বসবাস করছে এই অবস্থাতে যে তার যে শারীরিক অবস্থা যে মানসিক প্রবৃদ্ধি সেই প্রবৃত্তিটা হয়নি তো যখনই সে প্রাপ্ত বয়স্ক অবস্থাতে পড়ে বা কোনো একটা জায়গাতে পড়ে তো ওই যে তার শৈশবের যে গঠন তার যে প্রকৃতি তার যে মনোভঙ্গি তার যে আচার আচরণ এগুলো ইন্ডিকেট করে তখন একটা বড় জায়গাতে একটা লোক বসছে বসার পরে এখন সে অকারণে তার যে শৈশবের যে বঞ্চনা শৈশবের যে অবস্থান শৈশবের যে তার অবস্থা এগুলোকে তার অ্যাকশনে রিয়্যাক্ট করে আপনি একটা জিনিস চিন্তা করুন যে একটা ভালো পদে থেকে ভালো জিনিস দেওয়ার জন্য যে জন্মগত আভিজাত্য দরকার যে শিক্ষা দরকার যে পারিবারিক বোধ এবং নীতি নৈতিকতা দরকার আমাদের দেশে সমস্ত কিছু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে কারণে আমরা করছি কি সেই ভালো প্রোডাক্টটা দিতে পারছি না একজন সচিব বলছিলেন যে কি বলবো আমি যখন রাস্তাঘাটে হাঁটতাম ছোটকালে বাড়ি থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে যেতাম এমন কোন দিন নাই রাস্তাতে যাওয়ার পথে আমি মানুষের মলমূত্র 20-25 বার আমার পার্শ্বনা হতো এখন সেই যে সচিব সে আজকে এই অবস্থায় বসার পরে কিন্তু দেখেন তার সেই স্মৃতি ভুলতে পারছে না সেই দারিদ্রতা সে ভুলতে পারছে না কিন্তু পাকিস্তান আমলে দেখুন যারা আইসিএস করে আসতো বা যারা সিএসপি হতো তাদের যে পারিবারিক স্ট্যাটাস তাদের অবস্থানটা তারা কিন্তু ঠিক এই পরিবেশে মানুষ হতেন না তাদেরকে দেওয়া হতো না তা আজ আমাদের যে মন্ত্রী এমপি বড় বড় কর্তা বা কর্মকর্তা ব্যক্তিরা আমরা আজন্ম ভাবে এমন কতগুলো রোগ এমন কতগুলো জীবাণু শারীরিক এবং মানসিক ভাবে ধারণ করছি এই রোগ এবং জীবাণু এই জীবাণুর মধ্যে আমরা এই অবস্থানে নিয়ে যে কাউকে সম্মান করব কাউকে ভালো কিছু উপহার দেব কিংবা দেশ এবং জাতিকে নিয়ে ভালো কিছু করব আসলে ওই পর্যায়ে হবে না হয়তো এই জেনারেশনের পরে নেক্সট জেনারেশন যারা সুস্থ শরীর এবং সুস্থ দেহ নিয়ে বেড়ে উঠছে তারা আমাদের সাথে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস আর আমরা যারা এই প্রজন্মে ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আছি ওই মস্তিষ্ক নিয়ে আছি ওই শরীর নিয়ে আছি আমাদের চারিদিক থেকে শুধু কখনো কখনো দেখা যায় যে সুযোগ পেলে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে আমি আপনার এই অনুষ্ঠানে একটা বক্তব্য বলছিলাম যে অবস্থান পেলে সেটা একটু ই করে ফেলি যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য যে উনি একটা গোসলখানাতে গেলেন আমি আগের বারে বলেছিলাম এটা মসজিদ এটা মসজিদ হবে না এটা গোসলখানা হাম্মামখানা তো গোসলখানাতে গিয়ে উনি দেখলেন সেখানে গোলাপের গন্ধ আসছে তো উনি রুহানিভাবে সেখানকার মাটিকে জিজ্ঞাসা করলেন যে এই হাম্মামখানার মানে তোমার এখানে গোলাপের গন্ধ আসছে কেন তো বলল যে আমার এই হাম্মামখানায় আসার আগে আমি ছিলাম এটি গোলাপ বাগানে সেই গোলাপ বাগান থেকে আমাকে উঠিয়ে এনে এখানে দেওয়ার কারণে আমার ভিতর থেকে গোলাপের গন্ধ বেরোচ্ছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির এই লেখাটি তা আমাদের জীবন হলো কি আপনি আজ দেখুন যে বড় বড় পদ পদবীতে কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে উভয় দলেরই কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে তাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে যারা কারো অনুগ্রহে ওই পদে বসেছেন যোগ্যতা বলে নয় কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে তাদেরকে যদি আপনি বাংলা জিজ্ঞাসা করেন ইংরেজি জিজ্ঞাসা করেন লাল নীল দীপাবলি জিজ্ঞাসা করেন তাদেরকে যদি এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কালচার সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনাকে অপমানিত হয়ে আসতে হবে আপনারা কাদের দ্বারা দুর্নীতিগ্রস্ত আপনি দেখুন একটা সুষম পারিবারিক পরিবেশ থেকে মানুষ হয়েছেন বাবা সৎ ছিলেন দাদা সৎ ছিলেন এবং ছেলে সন্তানেরা সৎ ছিলেন সবার মধ্যে এরকম একটা লোককে এই যুগে তো আছে আমাদের দলের মধ্যেও আছে দেখেন এরকম একটা লোক সম্পর্কে কোনো বাজে কথা হচ্ছে হচ্ছে না দুর্গন্ধ তারাই ছড়াচ্ছে যারা আবর্জনা থেকে উঠানো হয়েছে এবং আবর্জনা এসে বলবেন আপনি লিখছেন বোঝা যাচ্ছে অনেক কিছু বলবার আছে কিন্তু আমার এর সঙ্গে যোগ করে দেওয়ার হচ্ছে যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে বাজেট অধিবেশন সংসদ অধিবেশনে বিএনপি যাবে কিনা আমরা যদি শুনেছি যে আপনারা যাবেন এবং আপনাদের যেতে হবে সদস্য পদ রক্ষার জন্য মানে এখানে আসলে জনগণের প্রয়োজন বা গণতন্ত্রের প্রয়োজনে কতটা সংসদ মুখী আপনারা এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে একের পর এক হরতাল ডাকছেন আবার মাঝে মাঝে থেমে যাচ্ছেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন আবার 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে দেখা গেল যে আপনাদের কোন সারা শব্দই নেই বরং আপনারা একটি স্থায়ী কমিটির সভা করে লম্বা বিবৃতি দিলেন একটি যে সরকার যেন সংলাপ করে সরকারকে সংলাপের জন্য আহ্বান দেখালেন এতে করে তো আসলে এক ধরনের রাজনৈতিক দৈন্য দশা বা দুর্বলতা অনেকে অনেকে মনে করেন যে প্রকাশ পেয়েছে বিএনপি সম্মানিত সংসদ সদস্য গোলাম মাওলা রানী যে কথাটি বললেন আসলে আমি যেটা বলেছি যে তারেক রহমানের ইমেজ ক্লিন কি ব্যাড ফ্রেশ কি ক্লিন নয় এই বিষয়গুলি কিন্তু বিতর্কিত স্বতঃস্ফূর্তভাবে বলতেও যেমন পারবেন না যে হ্যাঁ সে ফুললি ছড়িয়ে পড়েছে আমি ওটা বলেছি ঠিক আছে তো এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে ভালো আর খারাপ
সারা পৃথিবীতেও আছে, দলেও আছে, দেশেও আছে। আপনি বলতে পারেন যে ভালো কি খারাপ সেটি প্রমাণের অপেক্ষায়, প্রমাণাধীন প্রমাণ করা যায়নি এখনো? না, প্রমাণাধীন প্রমাণ না। এই বর্তমানে ক্যাঙ্গারু আদালতে একটি ফাঁসি দেওয়া কি 12 বছরের দণ্ড দিলেই আমি অপরাধী হলাম, এই আদালতে আমি আপাতত এটা বিশ্বাস করতে না, কোনো না কোনো আদালতে শেষ পর্যন্ত মেনে নিতে হবে আপনাকে। ঠিক আছে, যদি না বিচার পদ্ধতি যদি স্বচ্ছ থাকে, যেমন দেখেন আজকে এটা অনেক আগে থেকে তারেক রহমানকে নিয়ে গভর্নমেন্ট বলতে পারতো এই কথাগুলি, কিন্তু ঠিক যখন একটা রাজনৈতিক স্টেটমেন্ট দিল তখন বলল, পারসেপশনের জায়গায় যেতে হবে, তখন পারসেপশনটা ম্যাটার করে রাজনীতি। এই জন্য সময় কাল ক্ষণ, এবং সে যখন একটি সুস্থ পরিবেশে দেশে আসবে তখন অবলোকন বিশ্লেষণ পর্যবেক্ষণ হচ্ছে আসল বিষয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। আর ভালো খারাপ সবকিছুতে আছে। আজকে এই যে ঘুষখোর লোক বিএনপি ক্ষমতা এসে কি কখনো যদি ক্ষমতা আসতে পারে তাকে পর্যবেক্ষণ করবে, বিশ্লেষণ করবে তার অতীত, তার অনেক সময় এবং সুযোগও পাবে। মানুষ কি করবে সেটা দেখার ব্যাপার, বিএনপি আমার দল আমি সাপোর্ট করবো সেটা ঠিক আছে, কিন্তু আমি ছাড়াও তো সাধারণ মানুষ আছে দেশে, তাদের পারসেপশন পরিবর্তনটার কথাই কিন্তু আমি বলেছি। ক্ষমতায় গেলে তো আর মানুষের কোনো, তাদের পারসেপশন পরিবর্তনটা হচ্ছে আসল, এবং সেটাই তো ক্ষমতার পালা বদলের অন্যতম হাতিয়ার। এখন এই যে অযোগ্য লোকদের দলে বসানো কি প্রাপ্য মর্যাদা দেওয়া না দেওয়া, মূল্য না দেওয়া, এটা আপনি খুব ভালো করে দেখেন বিশ্লেষণ করে, যে আপনার দলে এরকম অনেক অহরহ ঘটনা আছে। জলিল সাহেব খুব সুস্থ মন মানসিকতা নিয়ে কি মারা যেতে পেরেছেন? পারেননি। আবার রাজ্জাক সাহেব মারা গেলেন, তার পরিবারের লোককে উত্তরাধিকার হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তারপরে তাজউদ্দিন সাহেবের এক ছেলে পদত্যাগ করলো, রিমিকে নিয়ে এসে উপনির্বাচন দেওয়া হলো, কিন্তু জলিল সাহেবের বংশ থেকে নওগাঁতে কাউকে কিন্তু উত্তরাধিকার থাকার পরও নমিনেশন মনোনয়ন কোনো কিছু দেয়নি, এবং জীবদ্দশাতে খুব সম্মান মর্যাদা নিয়ে যে গেছে এটা আমি অন্তত পক্ষে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আশা করতে চাচ্ছি। যেমন মেয়েরা হাজবেন্ড মারা গেলে দিয়ে দিচ্ছে, তাহলে তো অন্য কেউ রাজনীতি করতে আর উৎসাহী, যেমন রিমি তো হচ্ছে না, তো রাজনীতি তো যার কারণে রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নেই, এইভাবেই হাওয়া থেকে পাওয়া যে ব্যক্তিগুলি পারিবারিক ভাবেই হোক আর বিভিন্ন অফিস আদালতের আমলারাই হোক সচিবরাই হোক, একই পদ্ধতিতে হাওয়া থেকে তারা পাচ্ছে, যার কারণে তো সমস্যাটা হয়ে গেছে যে রাজনীতির স্টিয়ারিংটা রাজনীতিবিদদের হাতে নেই। এবং দেখেন রাজনীতিবিদদের অপমৃত্যু ঘটে যাচ্ছে, কিন্তু দিনের পর দিন ব্যবসায়ী থেকে শুরু করে তারপরে উত্তরাধিকার, যেটা যেমন মারা গেল একজন আসলো, সেই ছেলে পলিটিক্স করুক আর না করুক, তাহলে ওই এলাকায় যারা মাথার ঘাম পায়ে ফেলে পলিটিক্স করছে স্বাভাবিক কারণে, তাদের তো কোনো চাওয়া পাওয়া প্রত্যাশা কিন্তু পূরণটা হলো না সার্বিকভাবে আমি এখানে বলছি। তারপরে যোগ্যতার ব্যাপার, যেমন ধরেন আব্দুল হামিদ সাহেব যখন ডেপুটি স্পিকার ছিল তৎকালীন সময়, স্পিকার মারা গেলেন, মারা যাওয়ার পরে উনি স্পিকার হলেন, আবার এখন যাকে স্পিকার করা হয়েছে এবং যার তার অধীনে যে ডেপুটি স্পিকার তার জন্য তো শকত সাহেবের জন্য কিন্তু বর্তমান অবস্থাটা খুব একটা সম্মানজনক নয়, কারণ দীর্ঘ 5 বারের এমপি উনি ডেপুটি স্পিকারের দায়িত্ব বেশ কিছুদিন যাবৎ পালন করছে। আর স্পিকার এমন একটা ব্যাপার যেটা কাগজে কলমে দেখে শুনে বুঝে শিখার ব্যাপার, যার কারণে যে যত বেশি পার্লামেন্টের মেম্বার হবে, উপস্থিত থাকবে, শিখার আগ্রহ থাকবে, সে কিন্তু রপ্ত করতে পারবে। আমি অনেক ব্যাপারে অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু আপনি আমাকে স্পিকারের পোস্টে দিয়ে দিলেন, আমি কিন্তু সেখানে পাণ্ডিত্যর কোনো কিছুই আমি শিক্ষা নবীনি, তো শিক্ষা নবীনদের দিয়ে অভিজ্ঞ প্রাজ্ঞ লোকদের পরিচালনা করাও এটাও কিন্তু একটা বিষয় আছে। এই জন্য আসলে আজ্ঞাবহ আস্থাবহ লোক এটা ক্ষমতাসীন দলে তাকালেই আপনি বুঝতে পারবেন যে কেমন পছন্দ করছে কি কেমন করছে না। এই জন্য ঢালাওভাবে আমাদের দোষ দিয়ে লাভ নেই। 111 সময় যে দুদকের মামলাগুলি হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে, এখন ধরেন যে আমাদের খন্দকার মোশাররফ থেকে শুরু করে মদুদ আহমেদ থেকে শুরু করে অনেকের নামে হয়েছে, এখন তারেক রহমান কি তাদেরকে বলেছে তোমরা দুর্নীতি করো কি চুরি করো? আর মামলা হলো জন্যই যে তারা দুর্নীতিগ্রস্ত তো না। মখা আলমগীরও দণ্ড হয়েছিল 13 বছর, ফার্স্ট পর্যায়ে নির্বাচন করতে পারেনি আপনি জানেন, পরে সেই রায়কে আদালত থেকে স্থগিত করে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে, পরে সর্বোচ্চ আদালত তার আসন শূন্য করে দিয়েছে, পরে নির্বাচন কমিশনের ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত দুটো সেক্রেটারি হওয়ার কথা সেটি নিয়ে কোনো মতে ঝুলিয়ে সে এমপি এবং মন্ত্রী দুই কিন্তু পালন করছে। তো এই জন্য হয় কি যে দলের যা কিছু হচ্ছে তারেক রহমানের উপর এক চেটিয়া ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, তারেক রহমান কি করেছে এই বিষয়টা আসছে না। এখন আমি ধরেন যে বোর্ডে নমিনেশন চাই সেখানে তারেক রহমান তো সদস্য না, ইস্টার্নিং কমিটির মেম্বাররা থাকতে, তো ইস্টার্নিং কমিটির মেম্বাররা বেগম খালেদা জিয়া ছাড়া কেউ তো বলে না যে ঠিক আছে পাপিয়াকে নমিনেশন দাও, ক্রাইটেরিয়া খুঁজে কোন ক্রাইটেরিয়া বাদ দেওয়া যায়। হয়তো দেখা যাচ্ছে যে একটা রাজনীতি জীবনে করেনি, করবেও না, এখনো করে না, এমপি হলেও করবে না ব্যবসা ছাড়া, এরকম ব্যক্তিকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। তা আমি তো তারেক রহমানের দ্বারা ডিপ্রাইভ হচ্ছি না, আমি আমার দলের নীতি নির্ধারক ওই ব্যক্তিদের দ্বারাই হচ্ছি, কিন্তু আমি যখন বাইরে যদি বলি যে তারেক রহমান আমার লাইফটা হেল করে দিল এটা বলাটা তো যথার্থ হবে না। এই জন্য রাজনীতিতে দায় দায়িত্ব সবাইকে নিতে হয়, সুফল যেমন সবাই ভোগ করি দুর্দিনটাও সবাইকে মিলেই শেয়ার করি, চললে
তাহলে যার যেটা দায়িত্ব জবাবদিহিতা তার থাকে, ঢালাভাবে চাপানোটাও ঠিক না। আর সংসদ অধিবেশনের যে বিষয়টি আপনি বলেছেন, সংসদে যদি সদস্য রক্ষার জন্যই যেতাম তাহলে গত পার্লামেন্টে দুদিন যেয়ে আবার 90 দিন কার্য দিবস অতিবাহিত করতে কিন্তু পারতাম, কারণ সীমিত সময়ের জন্য। একদিন গেলেই তো হলো, এই যে গত যে অধিবেশনটা হলো, গত যে অধিবেশনটা হলো, যদি করে ফেলার যে মনোবৃত্তি বা মনোবাসনা, এই কারণে সরকারি দলের সদস্যরাও যে খুব স্যাটিসফাইড পার্লামেন্টে, যে আমি কিন্তু মনে করি না, তার কারণ তারা যে প্রশ্নগুলি জমা দেয় টেবিলে কিন্তু তারা চেয়ারে উপস্থিত থাকে না। স্পিকারকে অনেক সময় আমি দেখেছি সংসদ সদস্যের নাম ধরে ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছে, নাই তার পক্ষ থেকে আর একজন পাঠ করে পড়াচ্ছে। তো সরকারি দল, বিরোধী দল, দেশপ্রেম, জনগণের উন্নয়ন, বাংলাদেশের ভালো মন্দের যে জাতীয় ঐক্য, এই জিনিসটা সর্বসম্মতিক্রমে কেন্দ্রবিন্দু হিসেবে পার্লামেন্টকে আপনি যতক্ষণ না কার্যকর করবেন, তখন ওই আমার যাওয়াতেও কিছু যায় আসে না, না যাওয়াতেও কিন্তু কিছু যায় আসে না। আমি যে কি করব, যেমন বক্তৃতায় ধরেন আমাদের পার্টির তরফ থেকে তো একটা লিস্ট দেওয়া হয় যে এত মিনিট এত মিনিট এত মিনিট, সেখানে স্পিকার সাহেব সুন্দর করে কাটেন, 7 মিনিট থেকে 8 মিনিটের উপরে দেন না। পার্টি যদি গলা ফাটিয়ে বলে যে না ওকে দেওয়া হোক, দিবে না, তার মর্জি মাফিক ইয়ে করতে হচ্ছে। এখন ম্যাডাম একদিন গেলেন যে 1 ঘন্টা 50 মিনিট বক্তৃতা দেওয়ার পারমিট করলেন, সেইটা নিয়ে যে অনেক সুশাসন আছে পার্লামেন্টে, পার্লামেন্ট ভীষণ কার্যকর হয়ে যাচ্ছে, সরকারি দল ভীষণ উদার, বিরোধী দল পার্লামেন্ট বিমুখ, এই সমস্ত মন্তব্য বক্তব্য কিন্তু যথার্থ নয়। আর 48 ঘন্টার আলটিমেটাম যে জিনিসটি, আলটিমেটাম বিরোধী দল তো সরকারি দলকে দেবেই, কিন্তু সরকারি দল সেই আলটিমেটামকে প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা স্বেচ্ছাচারী ভূমিকা অবতীর্ণ হয়ে একটা নগ্ন ইতিহাস সৃষ্টি করবে, এটা কিন্তু মানুষ চায় না। জলিল সাহেব বেঁচে থাকতে আপনি দেখেছেন টাইম লিমিট করে ট্রাম কার্ড দিয়েছিল, তো ক্ষমতায় থাকলে একটা আন্দোলন কর্মসূচি প্রশাসনিক সমস্ত যন্ত্র যদি হাতে থাকে যেভাবে নস্যাৎ করা যায়, বিরোধী দলে থাকলে সেই সুযোগটা আলটিমেটামের দিন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জেলখানায় ছিলেন, স্বাভাবিক, কারণ বেগম খালেদা জিয়া মিটিং এ নিজে বক্তব্য দিয়েছেন, নিজে দিয়েছেন, ঠিক আছে। এখন এই আলটিমেটামকে নিয়ে যে সরকার পতন হলো হলো না, বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন প্রত্যেকে তার মেয়াদ উত্তীর্ণ করে, সময় উত্তীর্ণ করে, আপনারা ধরে নিচ্ছেন যে তারা তাদের মেয়াদটা পূর্ণ করুক, সেই পর্যন্ত আপনারা সময় দিবেন, তারপরে সময় দেওয়া না দেওয়ার কোন ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তত্ত্বাবধায়ক আমরা নির্দলীয় নিরপেক্ষ যেটা চাই এটা এগিয়ে আসতে হবে, সরকারকে পাশ করতে হবে সরকার। এখানে প্রশ্ন হচ্ছে যে পার্লামেন্টে, ভাই একটু বলে নি, হা না যেটা ভোট, আমি বিরোধী দল বলার জন্য সুবিধা হবে। আমি এই যে আপনি বলছেন যে প্রত্যেকটা সরকারই তার মেয়াদটি পূর্ণ করছে, এটি ঠিক, মেয়াদি যদি পূর্ণ করে এবং খেলাটা যদি ওই ওনারা যেরকম খেলেছেন সেই অক্টোবরের শেষে গিয়ে সেইরকম সময় একটা উত্তেজনা তৈরি করলো, যদি ওনারা পুরো মেয়াদ জুড়ে করেছেন, কিন্তু তাহলে চূড়ান্ত সময়টাতে করলে মানুষের সাফারিং একটু কম হয়। না সেটা ঠিক আছে, এখন আমাদের প্রবলেম আপনি যদি জানেনই যে আমি 5 বছর আগে সরকার গঠন করতে বলছি, তখনই আপনি মরণ কামড়টা দেন না। আচ্ছা আমি ওইভাবে বলতেছি, আমার যেটা কথা, সরকার যখন যে জিনিসটা খারাপ করবে আমি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করব, সেটা জনসভা দিয়ে বলেন, মিছিল দিয়ে বলেন, মিটিং দিয়ে বলেন, হরতাল দিয়ে বলেন, পিকেটিং দিয়ে বলেন, প্রেস কনফারেন্স, আমি করবই, এই স্বাধীনতাটা আমাকে দিতে হবে। কিন্তু আপনি যখন একটার পর একটা এই স্বাধীনতাটা আমাকে হরণ করে ফেলছেন, 36 চলাফেরার অধিকার দিচ্ছেন না, বোর্ডিং কার্ড দেওয়ার পর বিমান থেকে আমাকে নামিয়ে নিয়ে চলে আসতেছেন, 38 7 দেখা যাচ্ছে সংগঠন করার অধিকার সেটা আপনি দিচ্ছেন না, তারপরে সমাবেশ করার অধিকার সেটা আপনি দিচ্ছেন না, তারপরে পত্র পত্রিকার স্বাধীনতা, মুক্ত চিন্তার যে 39 আছে আর্টিকেল সেটা আপনি আমাকে দিচ্ছেন না, তখন স্বাভাবিকভাবেই একটা গুমোট পরিবেশ, পক্ষ বিপক্ষ রাষ্ট্রের ভিতরে, জনগণ কেউ তো রাজনীতি মতামতের ঊর্ধ্বে কিন্তু না, ভালো মন্দ এইটার ভিতরে পক্ষ বিপক্ষ কিন্তু হয়ে যাচ্ছে। সরকার তো খারাপ কাজ করছে। আমি আপনাকে আরো 2.5 মিনিট সময় দিচ্ছি, কিন্তু আলোচনাটা শেষ করতে হবে আপনাকে, ঠিক আছে, মানে শেষবারের জন্য কন্টিনিউ করেন। আচ্ছা সরকার একটা খারাপ কাজ করে আনবেন, এরপর আমি আর আপনাকে সুযোগ দিতে, ঠিক আছে, সরকার একটা খারাপ কাজ করলো, খারাপ কাজ করার পর সেই কাজটার সমালোচনায় বিরোধী দল করলো না, তাহলে তো গৃহপালিত বিরোধী দল আমরা হয়ে গেলাম, আর গৃহপালিত বিরোধী দলই কি তাহলে সরকার চাচ্ছে, আর এটা কি বিএনপির কাছে প্রত্যাশা করাটা তাদের পক্ষে সম্ভব? উনি যেমন বলতেছে আলোচনা হবে, কিন্তু ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে, এটা তো একটু মীমাংসিত বিষয়। 96 যখন স্যার নেনিয়ান আসলেন, এসে বেগম খালেদা জিয়াকে নিয়ে এরকম একটা ফরমেট দিয়েছিল যে তোমাদের 7 জন এনাদের 7 জন, সেটা তখন বেগম খালেদা জিয়াকে নেওয়ার এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন তৎকালীন সময় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ। আজকে উনি ক্ষমতায় এসেছেন, যেটি উনি প্রত্যাখ্যান করেছেন সেটি প্রস্তাব আকারে উনি আবার কেন দিচ্ছেন? এই কারণে সংবিধান নিয়ে এত কাটা ছেঁড়া, এত পরিবর্তন, এত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক প্রবর্তন, বাতিল, কোনটা বৈধ, কোনটা 2 বছরের জন্য চলবে, এত বিতর্কের সূত্রপাত করতে দেওয়ার প্রয়োজনটা কি? ক্ষমতা যদি আমার মোহনা থাকে, ভোগবিলাস যদি আমি উপেক্ষা করি,
আমি যদি দেশের তরে নিজেকে দান করতে চাই, যে কোনো ব্যক্তির অধীনে নির্বাচন হোক না কেন, আমি তো মনে করি সে জিতবেই এবং জিতাটা হচ্ছে শতসিদ্ধ। কিন্তু আমার ভিতর যখন আমার নিজের কর্ম নিয়ে প্রশ্ন দেখা দিবে, আমি ঈমানের কাছে জবাবদিহিতা স্বচ্ছতা আমার থাকবে না, স্বাভাবিক কারণে জনগণের প্রতি তো আস্থা থাকবে না। আর জনগণের প্রতি একবার আস্থা হারিয়ে ফেললে একটার পর একটা ক্ষমতাসীন দল ভুল কিন্তু করতেই থাকবে। যে ভুলটি এই বর্তমান সরকার করছে, বিএনপির নামে যত সমালোচনা বিরোধী দল হিসেবে তারা করছে, বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে এত নোংরা ভাষা, এত ব্যাপক খারাপভাবে সমালোচনা কিন্তু করেনি। কিন্তু তারা তাদের বাচন ক্ষমতা কি বলার প্রবৃত্তি, মানসিকতা, রুচিবোধ সবকিছুই আছে, বিধায় করছে। এখন এইখানে যেটা যে বাংলাদেশের সব মানুষ লগি বৈছার আন্দোলন দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে ক্ষমতা এসেছে, আবার প্রতিনিয়ত বিশ্বজিতের মতো ব্যক্তি সহ অসংখ্য বিশ্বজিৎ হত্যা হচ্ছে, তাদের লাশ দিয়ে ক্ষমতা যদি আমরা ধরে রাখতে চাই তো পালাবদলটা শুধু আন্দোলন কেন করতে হবে? আপনি যে বলছেন যে তাহলে ছয় মাস কি তিন মাস আগে করলেই তো হতো, সরকারের যদি চেতনা থাকতো আজকে কাকে নামতে দিচ্ছে? শিক্ষকদের নামতে দিচ্ছে, সাংবাদিকদের নামতে দিচ্ছে, কাউকে নামতে দিচ্ছে? চেতনা এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব, নাগরিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সাংবিধানিক আমার অধিকার যে সরকার যখন জনগণের উপরে কোন কুড়াল চালাবে সেই কুড়ালটা আমার যে ধরে চালানো থেকে বিরত করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি, সংবিধান স্বীকৃত দায়িত্ব পালন করছি, আর সংবিধান স্বীকৃত যে অধিকার আমাকে দেওয়া হয়েছে সেটা ক্ষমতাসীন দল হরণ করে ফেলছে, স্বাভাবিক কারণেই তখন সংঘর্ষ অনিবার্য রূপ ধারণ করছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যে কর্তমাক্ত, অন্ধকারাচ্ছন্ন, পিচ্ছিল অবস্থায় বর্তমানে উপনীত হয়েছে, সরকারের দলের হাতে বল কিন্তু তার হাতে। এখন উনি নিন্দিত হতে পারেন নিরপেক্ষতা নির্বাচন দিয়ে, আবার নন্দিত হতে পারেন, এখন যেটা উনি করবেন সেটাই। কিন্তু জনগণ জনগণই, জনগণ কারো খায় না, কারো ধারও ধারে না, কিন্তু জনগণ সঠিক সময় সঠিক মতামতটি দেয়। জনগণের প্রতি যদি আস্থা থাকে এবং সংবিধানে জনগণের ক্ষমতা সকল ক্ষমতার উৎস এই কথাটি যদি সত্যিকার অর্থে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন ক্ষমতাসীন দল, অবশ্যই নিরপেক্ষ যে কোনো একটা ফরম্যাটে নির্বাচন দেবে। দলীয় সরকারের অধীনে কখনোই নির্বাচন হবে না, এটা দেশবাসীও মানবে না, আমরাও যাব না। শেষ প্রান্তে তিন মিনিট সময় আপনার জন্য। আমার মূল প্রশ্ন হচ্ছে যে নিপীড়ন নির্যাতন করে বা এই যে কলাকৌশল বা বিরোধী দলকে মাইনাস করবে যে অভিযোগ, সেটি করে আসলে গণতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে কিনা প্রথমত, বা তাতে করে আপনাদের আসলে কোনো কল্যাণ হবে কিনা? প্রথমত বিরোধী দলকে নির্যাতন করে বা বিরোধী দলের প্রতি অন্যায় অবিচার করে কোন রাজনৈতিক দলই সাস্টেন করতে পারবে না। কিন্তু বাস্তব অবস্থা হলো যে আমরা ওই কাজটি তেমন ভাবে করছি না যেভাবে আমাদের প্রতি করা হয়েছে অতীতে। আমরা যে কাজটি করছি সেটি হলো যে আমরা কিছু উন্নয়ন কর্মকাণ্ড করছি, অর্থাৎ 2021 সনকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য, ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য আমরা কতগুলো কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছি, এবং সেই কর্মপরিকল্পনাটাই হলো আমাদের সফলতার এবং আমাদের আগামী নির্বাচনে জয় করার মূল চাবিকাঠি। বিরোধী দলকে দমন করে বা নিপীড়ন করে বা তাদেরকে মাঠে থেকে আউট করে দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করব, বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ওই পর্যায়ে নেই। আপনি যদি আজ বাংলাদেশ ব্যাংকের দিকে তাকান, আপনি একদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের রুমে যাবেন, ডক্টর আতিয়ার সাহেবের রুমে যাবেন, গিয়ে দেখবেন যে একটা টেলিভিশন সেখানে আছে, ওই টেলিভিশনের মধ্যে অটোমেটিকভাবে কোন ব্যাংক থেকে কয়টা টাকা ট্রান্সফার হচ্ছে, এক ব্যাংক থেকে একটা চেকের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে অন্য ব্যাংকে টাকা, সেটা অটোমেটিক স্ক্রিনে ভেসে আসছে। বাংলাদেশের মধ্যে একটা তৃতীয় বিশ্বের ব্যাংকিং সেক্টরে এই যে সফটওয়্যার ভিত্তিক যে লেনদেন ট্র্যাক সেন্ট্রাল ব্যাংকের মনিটর, এটা পূর্ব এশিয়াতে কোনো দেশে নাই, মানে ভারতে নাই। ব্যাংকিং সেক্টরের উল্টো কাহিনী আছে, আমি ভালো দিকগুলো শুধুমাত্র বলছি। আর দ্বিতীয় যে জিনিসটি আছে সেটি হলো আপনি দেখুন যে আমরা এই আমাদের কেন বিএনপির আন্দোলন সংগ্রামে আমরা বিচলিত না হয়ে জনগণের প্রতি নির্ভর করতে চাচ্ছি। এই সরকারের আমলে প্রতি বছর আমরা 76,000 কোটি টাকা কৃষি লোন দিয়েছি একদম অজপাড়াগায় মানুষের মধ্যে। আমরা 80 লক্ষ অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কৃষকদের কাছে সরকারের বেনিফিট আমরা পৌঁছে দিয়ে এই পরিবারগুলো, অর্থাৎ 80 লক্ষ অ্যাকাউন্ট যদি হয়, প্রতিটা পরিবারে 3 জন করে যদি লোক থাকে, 1,40,00,000 লোকরে আমরা সুবিধাভোগী করেছি আপনার সরকারের বিভিন্ন সাহায্যের মাধ্যমে। কৃষি কৃষক পরিবার, এই লোকগুলো আওয়ামী লীগের ভোট দেবে আমাদের বিশ্বাস, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আপনার সেন্ট্রাল ব্যাংক তো সরকার সার্ভিসটা দিয়েছে, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় না, সরকার সার্ভিসটা দিয়েছে কর্মপরিকল্পনা, কিন্তু শুনুন, জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তারাও তবে এখানে সরকার ডিফারেন্ট করে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যখন বিদ্যুৎ সরবরাহ করেন সেটি তো আশেপাশের বাড়িতেও যায় না, সেটাও যায়, আমাদের ব্যাপার নাই। শুনুন, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কতগুলো বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো বিএনপি সবসময় করে একটা মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যারা ব্যবসায়িক কমিউনিটি, তাদের স্বার্থটা সার্ভ করার জন্য
অনেকে বলে বিএনপি ভালো বুঝে, আর আওয়ামী লীগের ব্যাপার হলো মাইক্রো লেভেলে কৃষক দরিদ্র মানুষদের স্বার্থ দেখানোর জন্য সেটা সে ভালো করতে পারে। ফলে আমাদের যে রাজনীতি এই মুহূর্তে সেটা হলো সাধারণ মানুষকে খুশি করে উন্নয়নের মাধ্যমে তাদেরকে মনতুষ্টি করে আমরা কাজ করছে। আর দ্বিতীয় যে বিষয়টি হলো যে বিএনপির বিরুদ্ধে হলো কি, যখন একটা রাজনৈতিক দল বাংলাদেশের বিশৃঙ্খল অবস্থায় চলে এবং তারা যখন কোনো কর্মপরিকল্পনা নিয়ে সরকারকে বিব্রত করতে চায় সম্পূর্ণ অসাংবিধানিকভাবে, কোনো সাংবিধানিকভাবে না, তেমন তারা বলছে আমরা সাংবিধানিক অধিকার চাই হরতাল করার জন্য, আমরা সমাবেশ করার জন্য আমাদের সাংবিধানিক অধিকার আছে, রাইট, সেই অধিকার আছে। এবং সেই অধিকারটা আবার অন্যের অধিকার যখন হরণ করছে, অর্থাৎ আমি রাস্তায় বেরোচ্ছি নিরাপদে রাস্তায় বেরোনোর এবং গাড়ি নিয়ে চালানো হলো আমার অধিকার, আমরা আমরা যে কাজটা করেছি ওটা ঘৃণিত কাজ ছিল, জঘন্য কাজ ছিল, তা আমরা ঘৃণিত কাজ করেছি, আপনি যদি একই ঘৃণিত কাজ করেন আমরা কোন ভরসা আপনাকে ভোট দেব? এরপরে যেটা হলো সেটা হলো আপনি শেষ একটা প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসবেন, রাইট, বাংলাদেশে আসবেন তখন এয়ারপোর্টের অবস্থা কি হবে। আমি আমার যে একটা সম্পাদনায় পত্রিকায় বের হয় ডিফারেন্ট নিউজ, সেখানে একটা কলাম লিখেছি, সেখানে আমি বলেছি যে বিএনপি চেষ্টা করছে অক্টোবরের শেষের দিকে তারেক রহমানকে আনার জন্য, এটা আমি নিউজ হিসেবে সেপ্টেম্বরের শেষের দিকে আনার চেষ্টা করছি, এর জন্য তাদের একটা ১০০ কোটি টাকার বাজেট নিয়ে তারা কাজ করেছে জাঁকজমকপূর্ণ করার জন্য। আর আওয়ামী লীগের যদি এমপি হিসেবে আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে ওই দিন অবস্থা এরকম হবে যে এয়ারপোর্টে লোক যাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে এবং জনাব তারেক রহমান সাহস করে বাংলাদেশে আসবেন না, আমার এটাই আমার কাছে বিশ্বাস হচ্ছে। তবুও আমার প্রিয় রাজনীতি টিকে রাখার জন্য আমি চাই যে তারেক রহমান আসুক, তারেক রহমান আসুক, সুন্দরভাবে রাজনীতি পরিচালনা করুক এবং তার যে তৃতীয় মাত্রা .com 616 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেল ফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয় মাত্রা .com, facebook.com/তৃতীয় মাত্রা, twitter.com/তৃতীয় M, এবং youtube.com/তৃতীয় মাত্রা। আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর সেই সঙ্গে তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো আপনার মোবাইল ফোন থেকে আপনি শুনতে 1625 ডায়াল করে এই পর্বটিও আপনি কালকে সকালে প্রচারিত হওয়ার পর থেকে শুনতে পারবেন এবং সেই সঙ্গে পুরনো পর্বগুলো আপনি শুনতে পারবেন। সৈয়দ আশিফ আশিফ পাপিয়া এবং গোলাম মাওলা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলীর দুজন অনেক বেশি নিয়ে কথা বলেছেন, বিতর্ক করেছেন এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া চলতেই থাকবে, কিন্তু আমাদের শান্তিটা অর্থাৎ আমরা যারা সাধারণ নাগরিক বাংলাদেশে কবে আসবে সেটি এখন বড় প্রশ্ন। তবে যাই হোক, আমরা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আলোচনায় না গিয়ে অন্তত চাইব যে আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য স্বস্তিতে কাটুক, শান্তিতে কাটুক, কোনো জানমালের ক্ষতি যেন না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে রাষ্ট্রের দেয়া, রাষ্ট্রের অর্পিত যে আইন, সেই আইনের মধ্যে, সেই সীমার মধ্যে থেকে তারা কাজ করবেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা বিরোধী দলের তারা যেন তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক